হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লেন্স কিভাবে পড়তে হয় এবং খুলতে হয় এবং এই লেন্স কিভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারি তা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছো আমি হাতে লেন্স নিয়ে নিয়েছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি এখানে দেখতে পাচ্ছো এবং এই কালারটা খুবই সুন্দর। এটি একটি নোট ব্রাউন কালার টাইপের, একটু গোল্ডেনিশ লাগে। আমি এই কালারটার এক্সাক্ট নামটা আসলে জানি না, তাই তোমাদেরকে এক্সাক্ট নামটা বলতে পারছি না। এটা আসলেই খুবই সুন্দর আর আমি যখন নিয়েছি এইরকম প্যাকেজিংয়ে দিয়েছে আমাকে এবং এটির সাথে একটি ছোট কিটও দিয়েছিল। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কিটটা আর এটা হচ্ছে লেন্স সলিউশন। এটা কিন্তু লেন্সের সাথে দেয় না, এটা আলাদা করে কিনে নিতে হয় আর এটা খুবই ইম্পর্টেন্ট লেন্স সংরক্ষণ করার জন্য। এবং এই লেন্সের সাথে যে কিটটি দেওয়া থাকে এটি ভালোভাবে পরিষ্কার করতে হয়। এটিতে এভাবে রেখে দিলে কিন্তু চলবে না, সঠিকভাবে এটিকে পরিষ্কার করতে হবে, না হলে আপনার লেন্সের সাথে সাথে আপনার চোখেরও ক্ষতি হতে পারে। তো এটি কিভাবে আমরা ওয়াশ করব সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটি ওয়াশ করাটা খুবই ইম্পর্ট্যান্ট একটি কাজ। এটির ভিতরে আপনারা খুললেই দেখতে পারবেন অনেক ময়লা দেখা যাচ্ছে। আমি হয়তো ক্যামেরাতে ভালো করে দেখাতে পারছি না এবং আপনাদের সুবিধার্থে আমি লেন্সগুলো আর একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এই লেন্সের শেডটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি এবং এই লেন্সের শেড নেম হচ্ছে DA অ্যারো ব্রন্ট এবং এই শেডটা চোখে পড়লে খুবই সুন্দর দেখায় এবং খুবই আকর্ষণীয় দেখায়। এবং এই লেন্সের সাথে আমি যে সলিউশনটা নিয়েছি এটি হচ্ছে বেলা সলিউশন এবং যারা লেন্স সংরক্ষণ করতে চান তাদের জন্য এই লেন্সের সলিউশনটা খুবই দরকারি এবং লেন্সের সলিউশন ছাড়া আপনারা কখনোই লেন্স সংরক্ষণ করতে পারবেন না। আর এটাই হচ্ছে সেই কিটটা যেটা আমাদেরকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং কীভাবে ক্লিন করতে হবে তা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো শুরুতে আমি একটি বোল নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি। পানিটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, হালকা কুসুম গরম পানি হলেই হবে। এবং এর সাথে দিয়ে দিব শ্যাম্পু বা ফেস ওয়াশ, আপনার হাতের কাছে যা আছে আপনি তাই দিবেন। তো আমার পানিটা একটু বেশি গরম হয়ে গিয়েছিলো, তাই আমি তেমন একটা হাত দিতে পারছিলাম না, যা দিতে পারছিলাম একটু আধটু দিয়ে আমি এতে নাড়াচাড়ার চেষ্টা করছি। এটা ভালোভাবে মিক্স করে ফেলার পরে আমি ওইখানে আমার লেন্সের কিটটা দিয়ে দিব এবং ভালো করে ওয়াশ করে নেব এবং হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে একটু ওয়াশ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, আপনারা আমার মতো করার ট্রাই করবেন, আশা করি আপনাদেরটাও খুবই ভালো হবে। এবং এইভাবে আমরা এটা 5 থেকে 10 মিনিট একটু রেখে দিব এটা ভালো করে ক্লিন হয়ে নেওয়ার পর। এবং 5 থেকে 10 মিনিট পরে একদম পরিষ্কার পানি দিয়ে আমি এটি ধুয়ে ফেলবো এবং ধোয়ার সময় একটু ঘষে ঘষে ভালো করে আপনারা ক্লিন করে নেবেন। একটু ভালো করে ক্লিন হলে আপনার লেন্সটাও খুব ভালো থাকবে এবং অনেক দিন রেখে আপনি পরতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি, আমি বেসিংয়ের কলটা অন করে নিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না একদম পরিষ্কার পানি বের হয়। তো যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে এতক্ষণে আমি ধুবো। তো দেখতে পাচ্ছেন এখন আর কোনো ধরনের ফেনা বের হচ্ছে না, একদম পরিষ্কার পানি বের হচ্ছে। তো এখন আমি আমার ক্লিনটা স্টপ করে দিব, এটিকে এখন একটি পরিষ্কার টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব যাতে কোনো রকমের পানি না থাকে। দেখতে পেরেছেন এটি ভালোভাবে মুছে নিয়েছি, এখন আমি এটির মধ্যে লেন্স সংরক্ষণ করে রাখব। তো আমি এখন লেন্সের আনবক্সিং করব। এটার উপরে একটা ঢাকনা টাইপের একটা জিনিস দেওয়া থাকে, এটা এভাবে টেনে খুলতে হয় এবং ভিতরে একটি লোহা টাইপের একটা জিনিস দেওয়া থাকে, এটি এভাবে টেনে আস্তে করে টান দিলে এটি খুলে যায়। আহামরি টানা হেঁচড়া করার প্রয়োজন পড়ে না, এটা আলতো করে টান দিলে খুলে যায়। তো এটা টান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খুলে এসেছে। এবং এটা খোলার পরে এই জিনিসটার আর প্রয়োজন নেই, এটি ফেলে দিবেন এবং উপরের ঢাকনাটাও ফেলে দিবেন, এটার আমাদের আর কোনো প্রয়োজন নেই। এই ঢাকনার প্রয়োজন নেই কেন বলছে, কারণ আমরা এই কাচের বোতলে রাখবো না, আমরা রাখবো আমরা যে কিটটা ওয়াশ করেছি ওই কিটটার মধ্যে। আমরা সম্পূর্ণ যতটুকু লেন্সের সলিউশন ছিল ওইগুলো সহ একসাথে ঢেলে ফেলবো এবং লেন্সের ওই সলিউশনের মধ্যে কিন্তু রাখবো না, ওই শুধু লেন্সটাই রাখবো এবং আমরা নতুন করে সলিউশন দিব যেটা আমরা কিনেছি লেন্স কেনার সাথে। দেখতে পাচ্ছেন আমরা লেন্স দুটেই রেখে দিয়েছি আমাদের কিটে, এখন সলিউশন দিব। সলিউশনের ঢাকনাটা ওপেন করে যতটুকু লেন্সের প্রয়োজন
অতটুকু একদম লেন্স ভর্তি করে আমরা সলিউশন ঢালবো। কারণ সলিউশন ঢালার সময় যদি আমরা কিপটামি করি, যদি অল্প সলিউশন দিয়ে আমরা লেন্সটাকে সংরক্ষণ করার চেষ্টা করি, তাহলে আমাদের লেন্সেরই ক্ষতি হবে। লেন্সে পানিতে অনেকটাই টেনে ফেলে, আর আপনারা লেন্স যখন রাখবেন তখন কিছুদিন পরপর লেন্সের সলিউশনটা একটু চেক করে নেবেন, কারণ লেন্সের সলিউশনগুলো কিছুদিন পরপরই শুকিয়ে যায়। তাই আবার লেন্সের পানি যদি একটু কমে যায়, আবার লেন্সের পানি দিয়ে আপনারা এটা সংরক্ষণ করবেন। আর অনেকেই জানতে চাই যে এটা কোনো লেফট অ্যান্ড রাইট সাইড, মানে কোনটা কখন দিতে হবে, লেফট সাইডে কি লেফটটাই দিতে হবে আর রাইট সাইডে কি রাইটটাই দিতে হবে। এটা শুরুর দিকে প্রথমে কোনো রকমের বাধ্যবাধকতা নেই, আপনি একবার পরে ফেলার পরেই তারপর এই জিনিসটা মেনটেন করবেন। মানে যে লেন্সটা আপনি ডান চোখে পরেছেন সেটা ডান চোখে পরবর্তীতে পরার চেষ্টা করবেন, এবং যেটা বাম চোখে পরেছেন সেটা বাম চোখেই পরার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি হাতের এক আঙ্গুলে নিয়ে আমি এখন লেন্স পরা ট্রাই করছি, এবং চোখটাকে একদম কর্নারে, যে কোনো কর্নার সাইডে রাখবেন, এবং আপনি আপনার চোখের মনির মধ্যে লেন্সটা লাগাবেন না, লাগাবেন চোখের সাদা অংশে। আমি আপনাদের দেখার সুবিধার্থে ক্যামেরার খুবই সামনে এসে একদম ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগিয়ে ফেলেছি, সাদা অংশে লাগিয়ে ফেললে এটা খুবই ইজিভাবে চোখে লেগে যায়। একবার লাগিয়ে ফেলার পর আপনি চোখ বন্ধ করে চোখকে ভিতরের মধ্যে ঘোরানোর চেষ্টা করবেন, দেখবেন খুবই ইজিভাবে লেগে যায়। আর যারা নতুন করছেন তাদের জন্য একটু খুবই কঠিন এবং আনইজি মনে হতে পারে, এবং চোখের মধ্যে একটু ইজিটেটও ফিল হতে পারে, এবং একটু চোখে পানিও পড়তে পারে। তো এটা খুবই স্বাভাবিক বিষয়, আপনারা যখন পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবেন এটি খুবই নর্মাল একটি বিষয় হয়ে যাবে। চোখে পানি পড়লে এটি একটু টিস্যু সাহায্যে মুছে ফেলার চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছেন দুই চোখের তফাত কতটা ডিফারেন্ট লাগে লেন্স পরলে। এখন আমি আমার আরেক চোখও লেন্সটা পরে নিব, ঠিক আগের মতো করেই পরব। চোখটাকে একদম কর্নার সাইডে রেখে যে কোনো এক পাশে নিয়ে গিয়ে সাদা অংশে আমি লেন্সটা লাগানোর ট্রাই করব। এরপরে চোখ বন্ধ করে চোখটাকে ভিতরের মধ্যে একটু ঘোরানোর ট্রাই করব, দেখবেন খুবই ইজিলিভাবে লেগে গেছে। আর যারা নতুন তাদের যদি একবারে না লাগে একটু কষ্ট করে দ্বিতীয়বার ট্রাই করবেন, হতাশ হবেন না। একবার না পাইলে দেখো শতবার, তো একবার না একবার আপনি পেরিয়ে যাবেন। তো দেখতে পেয়েছেন আমি কত ইজিলিভাবে পরে ফেলেছি লেন্সটা, আর লেন্স পরলে চোখের সৌন্দর্যটা একটু অনেকাংশে বেড়ে যায়, এবং মেকআপ করলে তো আর কথাই নেই, মেকআপটা আরও অনেকাংশে ফুটিয়ে তোলে। আর আমরা সবাই কম বেশি খুবই ভয়ে থাকি কিভাবে লেন্স পরব এবং কিভাবে খুলব, লেন্স পরলে আসলে আমাদের কেমন লাগবে, আর লেন্স পরলে আমাদের এটা চোখে কোনো রকমের ক্ষতি হবে কি না। আসলে এমন কিছুই না, আপনি কিছু বাধ্যবাধকতা ফলো করলে, কিছু রুলস ফলো করলে আপনি খুবই ইজিলিভাবে লেন্স পরতে পারেন, এবং আপনাকেও করে তুলতে পারেন আকর্ষণীয় এবং সুন্দর। আর লেন্স কিনলে একটু ভালো ব্র্যান্ডের লেন্স কিনবেন, এটাতে আপনি অনেক দিন লেন্সটা পরতে পারবেন। আর নন ব্র্যান্ডের লেন্সও পরা যায়, কিন্তু নন ব্র্যান্ডের লেন্সগুলো বেশি দিন যেমন সংরক্ষণ করে পরা উচিত না, কারণ এগুলো নন ব্র্যান্ডের লেন্স। চোখ যেহেতু খুবই সেন্সিটিভ জিনিস, তাই আমাদের উচিত একটু ব্র্যান্ডেড জিনিসই চোখের মধ্যে অ্যাপ্লাই করা। আমারটা অবশ্য নন ব্র্যান্ডেরই লেন্স, আমি ব্র্যান্ডেড লেন্স খোঁজার ট্রাই করেছি কিন্তু পাইনি। তো আমি নন ব্র্যান্ডের, যেহেতু আমি এটা এক থেকে দুইবার ইউজ করবো, এরপরে আমি এটা ফেলে দিব। আর অনেকেরই কোশ্চেন থাকে লেন্স কীভাবে খুলবো, তো আমি দেখিয়ে দিব আজকে লেন্স কীভাবে খুলতে হয়। লেন্স পরার থেকেও লেন্স খোলাটা বেশি ইজি, আপনারা এইভাবে লেন্সটা ধরে এক পাশে একটু টান দিলে লেন্সটা খুবই ইজিলিভাবে চলে আসে। দেখতে পেরেছেন লেন্স পরার থেকেও খোলাটা আরও বেশি সহজ। তো আমি এক চোখের লেন্স তো খুলে ফেলেছি, এখন আরেক চোখের লেন্সটাও খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেক চোখটাও আপনারা এইভাবে একটু টেনে ধরে লেন্সের উপরে হাত দিয়ে এক পাশে টেনে নিয়ে আসলে লেন্সটা খুবই ইজিলিভাবে খুলে আসবে। তা আপনারা চাইবেন যে ডান চোখেরটা ডান পাশে রাখার এবং বাঁ চোখেরটা বাঁ চোখে রাখার। এটা শুরুর দিকে যখন আপনি কিনে আনবেন তখন এতটা ধ্যান রাখার দরকার নেই, কিন্তু একবার পরে ফেলার পরে আপনি ট্রাই করবেন যে ডান চোখেরটা ডান চোখে রাখতে এবং বাঁ চোখেরটা বাঁ চোখে রাখতে। তো আজকের ভিডিও এটুকু। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি কেমন লেগেছে জানাবেন।